আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই যে ম্যাগি নুডলস, এটা দিয়ে আমি একটা মজাদার নাস্তা তৈরি করব, করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি তাতে একটু পানি কষিয়ে দিয়েছি, এখন আমি ম্যাগিটা ছেড়ে দেব। প্রায় 5 মিনিট সময় লাগবে। তখন আমি নুডলসের যে মশলাটা আছে এই মশলাটা দেবো, আর কিছুই দেবো না। আমি নুডলসটা করে নেব, পানিগুলো শুকিয়ে যাবে। আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি নুডলসটাকে নামিয়ে নেব। হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারে, এভাবে সাইজ করে কেটে নিতে পারে। এই মাছটা খেতে খুব ভালো, খুব একটা হেলদি মাছ। একটা ডিম দেব, স্বাদ মতো একটু লবণ দেব, লবণ নিচে দেওয়াই আছে। এখন দেব একটু পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলোকে ভাবে মাখিয়ে নেব। পানি দেওয়া যাবে না, এভাবে করে মেখে নিতে হবে। এভাবে করে আমি নাস্তাটা এভাবে করে নেব, সবগুলো এভাবে করে আমি নেব, নিয়ে নাস্তাটা তৈরি করব। আমার পাকোড়াটা এই যে নুডলস দিয়ে তৈরি হয়ে গেছে, এখন আমি কিচেনে চলে যাব। এখন আমি একটা চুলায় একটা পাউডার বসিয়ে দিয়েছি, আমি একটু সামান্য তেল দেবো, ভাজতে বেশি তেল লাগে না, একটু হলেই হয়। আমি পাকোড়াটা দিয়ে দিচ্ছি, পাকোড়াটা আস্তে আস্তে এক পিস হয়ে গেলে আমি উলিয়ে দেবো। সুন্দর একটা কালার চলে আসছে,
উপকৃত হয়ে গেছে আমি এখন আমি নামিয়ে ফেলব মশলাটা খুবই হেলদি আমার নুডলস আর ডিমের পাকোড়াটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন দেখেন আমার পাকোড়াটা যে মচমচে খুবই দেখতে যেমন খাইতো সেরকম খুব ভাবে যে অনেকে ভালো লাগে খাইতে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ